সিনেমাটার মাধ্যমেও কি এই যে সমসাময়িক যে জিনিসটা হচ্ছে সেটাও কি একটা প্রথমভাগে প্রতিবাদের ভাষা হতে চলেছে? হতে চলেছে মেবি, কিন্তু এটা ভেবে তো আমরা করিনি। আমরা ছবিটা করেছিলাম ছবির মতো করে, যেটা আমি সবাইকেই বলছি আর কি, কোইনসিডেন্টালি সামথিং অফ দ্য সেম সর্ট হ্যাপেন্ড অ্যান্ড উই নেভার ওয়ান্টেড সামথিং অফ দিস সর্ট টু হ্যাপেন। তো সেইটা হয়ে গেছে এখন বিষয়টা, এবং অবভিয়াসলি এটা প্রতিবাদের ভাষা এবং সেইভাবেই নেওয়া উচিত। এবং প্রতিবাদ কাকে বলে কলকাতাবাসী দেখিয়ে দিয়েছে। তো আমার তো মনেই হয় যে মানুষজন এখন অনেক ট্রোল করেন, অনেক কিছু লেখেন, হ্যান ত্যান করেন, কিন্তু বেশ করছে, করুক, আমাদেরকে করুক। ওরা যদি এরকম ক্যারেক্টার দেখাতে পারে রাস্তায় নেবে, তাহলে আমি খিস্তি খেতে রাজি আছি টাইপস আর কি। মানে আই এম ভেরি প্রাউড অফ ক্যালকাটা, হোয়াট এভার মেবি, মানে যা খুশি হোক, আমি সত্যি খুবই গর্বিত একজন বাঙালি হয় এবং কলকাতাবাসী হয়। আমার মনে হয় যারা যাদের মনে দাগ কেটেছে এই তিলোত্তমার যেটা হয়েছে এই ইনসিডেন্টটা, যাদের মনে দাগ কেটেছে তাদের সবার মনে দাগ কাটবে, বাধ্য দাগ কাটতে। কারণ আমি কোনো মানে একজন কারোর কথা বলছি না, আমি কিন্তু গোটা সিস্টেমের কথা বলছি। আমি সব মেয়েদের, মানে তোমার 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 সব যারা যারা মহিলারা আছো এখানে, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কথা, এটা আমার একার কথা না, কোনো তিলোত্তমার যে ইনসিডেন্টটা হয়েছে তার কথা না। এই দুর্নীতি মানে বহু বছর ধরে চলে এসেছে, যাতে পরবর্তী মানে পরবর্তী যেটাই আমরা মানে যেই মানে ইয়ার্সগুলো আসছে আমাদের সামনে, এই আগামী বছরগুলোতে যাতে আমরা এগুলো না দেখি। এখনও তো বাঁচতে হবে, 60-70 বছর তো এখনও এক্সপেক্ট করছি বাঁচবো, যাতে এইরমভাবে না বাঁচে, এত ভয়েতে এত বাজেভাবে মানে ছেলেরা মেয়েরা না খেতে পেয়ে রাস্তায় প্রোটেস্ট করছে, এই করছে, এত এইরম সিচুয়েশনে যাতে বাঁচতে না হয়, তার জন্যেই আমাদের এক এক মানে ইন্ডিভিজুয়ালি উই আর অল ট্রাইং টু ইউনো মেক আ চেঞ্জ। আমার মনে হয় যে ওই বলে না, এই একটা একটা বিন্দুতে কিন্তু সমুদ্র হয়। আজকে আমি আমি আমার মতো করে প্রোটেস্ট করছি, সৌরভ দা র‍্যাপ করছে, ঠিক আছে, সবাই যে যার তোমরাও তোমাদের মতো করে করছো। তো আমার মনে হয় যে একটা একটা সবাই যদি কিছু না কিছু একটা একজন একজন করে করে, একটা চেঞ্জ হ্যাজ টু কাম। উই অল আর ইন দ্য সোসাইটি, ওনলি উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ। আর আমার মনে হয় যে ভর্গ এমন একটা ছবি, দাগ তো ডেফিনেটলি কাটবে, ইট উইল অলসো ব্রিং চেঞ্জ ইন দ্য সোসাইটি, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। করতে চাইলাম তার কারণ, প্রথমত গল্পটা প্রচণ্ড ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং লেগেছিলো। আই ওয়ান্টেড এরম ধরনের বার্তা পৌঁছক মানুষের কাছে, যে বার্তাটা অ্যাকচুয়ালি ছবিটা বলে। খুব সুন্দর লেগেছিলো গল্পটা, যেটা আমাদের প্রডিউসার আমাদের প্রযোজক তারই লেখা। শুভমের উপর বিশ্বাস ছিল যে আমাদের ডিরেক্টর, যে ও খুব ভালোভাবে এটা এক্সিকিউট করতে পারবে, যখন আমি এই গল্পটা নিয়ে বা তারপরেও যখন বারংবার বসেছি আমরা। এবং আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের যে যিনি প্রযোজক, তিনি এখন একটা হাসপাতাল নির্মাণ করছেন, এবং তিনি প্রথম দিনই আমার যখন বাড়িতে এসেছিলেন, তখন তিনি যখন বলেছিলেন আমি একটুখানি চুপ ছিলাম, কারণ আমি সেটা বিশ্বাস করতে পারিনি, আমি ভাবতে পারিনি যে এরকম মানুষ কী করে হতে পারে, যে বলছে যে এই ছবি থেকে যে আমি উপার্জন করব সেইটা আমি এই পুরো হাসপাতালের কাজেই লাগাবো। পরবর্তীকালে গিয়ে যখন আমরা শ্যুট করেছি ওনার যিনি যেখানে হসপিটালটা হবে তার আশেপাশে আমরা শ্যুট করেছি, সেই এলাকায় আমরা শ্যুট করেছি, এবং আমরা দেখেছি যে এটা একেবারেই সত্য, যেখানে একটা হসপিটাল তিনি বানাচ্ছেন এবং সেখানে চিকিৎসা, অনেক চিকিৎসা ফ্রিতে হবে, এরকম ধরনের অনেক পরিকল্পনা আছে তার। তো আমার মনে হয়েছিল যে এইটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবা উচিত না। হ্যাঁ, এইটার মানে আমি যেভাবে আমার সামর্থ্য সেইভাবে তার সঙ্গে থাকা উচিত, এরকম একটা নোবেল কজ, সেটা আর একটা রিজন ফর মি টু ডু দ্য ফ্যামিলি। আর আমার মনে হয় লাভ্যাংশটাও তো আমাদের হসপিটাল নির্মাণেই যাচ্ছে, সেখানে যদি ডক্টরসরা না সেফ থাকে তাহলে তো আর কোনো মানে হসপিটাল বানিয়ে কি হবে। তো আমার মনে হয় যে এই প্রফিটটা যেটাই আমরা তোমরা সবাই দেখবে, এটা আমি আশাবাদী, তারপরে যেই প্রফিটটা যাচ্ছে সেটাতে খুব ভালো একটা হসপিটাল তৈরি হোক, আর সেই হসপিটালে যারা চিকিৎসক যারা পেশেন্ট সবাই যাতে নিরাপদে থাকে, এটাই আমরা কাম্য, মানে এটাই আমাদের মানে অ্যাবসলিউট আটমোস্ট মানে হোক। থ্যাংক ইউ সো মাচ।